আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি নিশাত পারভীন, সহকারী শিক্ষক হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ফরিদপুর। হালিমা অনলাইন ক্লাস প্রোগ্রামের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে হাজির হয়েছি। তাহলে আর কথা নাই, প্রিয় শিক্ষার্থীরা আসো, আমরা ক্লাসে ফিরে যাই, তোমরা বই খাতা নিয়ে প্রস্তুত হও। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি বোর্ডে তিনটি বাক্য লিখেছি। সামিহা বই পড়ছে, এক নম্বরে দুই, আমি অঙ্ক করছি, তিন, বাবা এসেছে। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এই যে আমি নিচে আন্ডারলাইন করেছি, এই পদগুলো কি আমরা, এই পদগুলো দ্বারা আমরা কোনো কাজ করা বোঝাচ্ছি, তাই না? তাহলে যে পদ দ্বারা আমরা ছোট ক্লাসে পড়েছি, যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়, তাকে আমরা কি বলতে পারি? ক্রিয়াপদ। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় ক্রিয়াপদ। ক্রিয়াপদ, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখো উদাহরণ থেকে আমরা ক্রিয়াপদের সংজ্ঞাটা পেয়ে গেছি। আজকে এই বিষয়টা পড়তে যেয়ে তোমরা যা যা জানবে বা শিখবে, এই ক্রিয়াপদের সংজ্ঞা তথা ক্রিয়াপদ কাকে বলে তা বলতে পারবে, ক্রিয়াপদ কত রকমের সেটা জানতে পারবে, উদাহরণ সহ ও বলতেও লিখতে পারবে। তাহলে আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পড়ায় মনোযোগ দেই আরো। ক্রিয়াপদ, তাহলে আমরা জানি যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ক্রিয়াপদ। এখন এই ক্রিয়াপদটা নানা ধরনের হয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি বোর্ডে ক্রিয়াপদের নানা রকম হয়, সেই প্রকারভেদটা আমরা লিখি। ক্রিয়া পদ, এক হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। দুই, অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। তিন, সকর্ম ক্রিয়া। চার, অকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া। পাঁচ, দ্বিকর্ম ক্রিয়া, কর্ম ক্রিয়া। ছয়, প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া। সাত, যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্রিয়াপদের প্রকারভেদটা বোর্ডে লিখেছি। দেখো, এক নম্বরে সমাপিকা ক্রিয়া, দুই অসমাপিকা ক্রিয়া, তিন সকর্ম ক্রিয়া, চার অকর্ম ক্রিয়া, পাঁচ হচ্ছে দ্বিকর্ম ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়া। ছয় প্রযোজক ক্রিয়া, আর সাত হচ্ছে যৌগিক ক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এইগুলো সম্পর্কে আমরা সংজ্ঞা জানবো, উদাহরণের মাধ্যমে এগুলো বোঝার বা চেনার উপায়গুলো আমরা পড়ব। এক নম্বরে সমাপিকা ক্রিয়া কাকে বলে?
সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। যেমন আমরা উদাহরণে দেখতে পারি, ঋতু স্কুলে যায়, স্কুলে যায়। দেখো এই বাক্যটার মধ্যে বক্তার এক কথায় মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ হয়েছে, তার এক কথায় বাক্যের অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ হয়েছে, সেজন্য এটা সমাপিকা ক্রিয়া। তাহলে যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থের অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশিত হয় সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। ঠিক তার বিপরীত অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থে পরিসমাপ্তি বোঝায় না সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখন আমি যদি এটা লিখি যে ঋতু স্কুলে গিয়ে, কিংবা ঋতু ভাত খেয়ে, এটুকু লিখলাম আমি। তারপরে দেখো দুই নম্বরে, দুই নম্বরের উদাহরণটা, তাহলে দেখো এই বাক্য দ্বারা, কিন্তু বাক্যের অর্থের পরিসমাপ্তি বোঝায়নি, তার মানে শেষ হয়নি, সম্পূর্ণ হয়নি, সেটা অসমাপ্ত রয়ে গেছে। তাহলে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। এরপরে আসছে তিন নম্বরে সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া, যে ক্রিয়ার কোনো কর্ম থাকে সেটাই হচ্ছে সকর্মক ক্রিয়া। যে ক্রিয়ার কোনো উদাহরণ আমরা দিতে পারি, যে স্বপন চিঠি লিখছে, এখানে দেখো আমরা জানি যে বাকি কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্ম। তাহলে সকর্ম ক্রিয়া হচ্ছে এখানে আমরা প্রশ্ন করলে পাই যে স্বপন কি লিখছে, চিঠি লিখছে, তাহলে চিঠিটা হচ্ছে একটা কর্ম। তাহলে আমরা যে ক্রিয়ার কোনো কর্ম থাকে সেটা হচ্ছে সকর্ম ক্রিয়া। তাহলে এই বাক্যটা একটা সকর্ম ক্রিয়ার বাক্য। আচ্ছা তারপরে অকর্ম, অকর্মটা তার বিপরীত, যেটা কর্ম থাকে না, কর্ম থাকে না। এখন আমি এই বাক্যটা যদি আমি দেখি এখানে মুছে দেই, স্বপন লিখছে, তাহলে এখানে দেখো এই বাক্যটার মধ্যে কোনো কর্ম নেই, তাহলে সেটা হচ্ছে অকর্মক ক্রিয়া। এরপর হচ্ছে পাঁচ নম্বর দ্বিকর্মক ক্রিয়া, দ্বি মানে দুই, যে ক্রিয়ার দুইটা কর্ম থাকে সেটা হচ্ছে দ্বিকর্মক ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা আমি এটা মুছে দিয়ে বাক্যটা আরো তোমাদের দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণটা আর একটু বোঝায়। দ্বিকর্ম ক্রিয়া বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে, দেখো এই বাক্যটার মধ্যে দুইটা কর্ম আছে, একটা হচ্ছে আমাকে আর একটা হচ্ছে কলম। তাহলে এটা হচ্ছে একটা দ্বিকর্ম ক্রিয়ার বাক্য। তাহলে আমরা দ্বিকর্ম ক্রিয়ার, ক্রিয়াটার উদাহরণটা পেলাম, দ্বিকর্মক ক্রিয়া। আচ্ছা এরপর আসছে যে প্রযোজক ক্রিয়া, যে ক্রিয়া অন্যের দ্বারা, যে ক্রিয়া ছয় নম্বর হচ্ছে প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া, যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় সেটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। যেমন মা খোকাকে, চাঁদ দেখাচ্ছে,
দেখো এখানে কর্তা অন্যকে দিয়ে কাজটা করাচ্ছে, তাকে দিয়ে খোকাকে দিয়ে তাহলে অন্যের দ্বারা কাজটা চালিত হচ্ছে, সেটা হচ্ছে আর এই বাক্যটার মধ্যে প্রযোজক ক্রিয়া বিদ্যমান দেখাচ্ছে, এটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। আচ্ছা এরপর আসছে সাত নম্বর যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়ার একটি সমাপিকা ক্রিয়া থাকবে আর একটি অসমাপিকা ক্রিয়া থাকবে। যেমন সাইরেন বেজে উঠল, সাইরেন বেজে উঠল। দেখো এই বাক্যটার মধ্যে দুইটা, একটা সমাপিকা একটা অসমাপিকা, এটা সমাপিকা এটা অসমাপিকা ক্রিয়া রয়েছে, এই দুইটা মিলে একটা ক্রিয়া গঠিত হয়েছে, সেটা হচ্ছে একটা যৌগিক ক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই মোট সাত প্রকার ক্রিয়া পদের প্রকারভেদটা বিস্তারিতভাবে জানলাম উদাহরণসহ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিষয়টা ভালো করে পড়বে, বহু নির্বাচনী প্রশ্নগুলো ভালো করে করবে, ভিতরে ভালো করে পড়বে এবং বুঝে উদাহরণসহ করবে। আমি তোমাদের একটু বহু নির্বাচনী প্রশ্ন করাই, বহু নির্বাচনী প্রশ্ন দেখো শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছে, এবার পড়াচ্ছেন এই বাক্যটিতে দেখাচ্ছেন কোন ধরনের ক্রিয়া, কোন ধরনের ক্রিয়া আমরা পদে লিখেছি, সকর্মক খ অকর্মক গ প্রযোজক, প্রযোজক ঘ দ্বিকর্ম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা অপশনগুলো দিয়েছি সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়া। তাহলে আমরা এখানে সঠিক উত্তরটা হবে প্রযোজক ক্রিয়া, কারণ এই বাক্যটার মধ্যে শিক্ষক অন্যকে দিয়ে কাজটা করাচ্ছেন, সেজন্য এই সেই ক্রিয়াপদটা হচ্ছে সরি পড়াচ্ছেন, এখানে ব্যাকরণ পড়াচ্ছেন, পড়াচ্ছেন কোন ধরনের ক্রিয়া, তাহলে প্রযোজক ক্রিয়া। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্তই, তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেই, তোমরা ব্যাকরণের বহু নির্বাচনী প্রশ্নগুলো ভালো করে শিখবে, পরীক্ষাও এগুলো বোর্ড পরীক্ষায় এগুলো আসে, বাড়ির কাজ কাজ ক্রিয়া পদ পদ কাকে বলে, বলে বিভিন্ন ধরনের ক্রিয়া ধরনের ক্রিয়াপদ
মানে ক্রিয়াপদ উদাহরণ সহ সহ তাহলে প্রিয় শিক্ষার্থীরা বাড়ির কাছে থাকবে ক্রিয়াপদ তাতে মানে বিভিন্ন ধরনের ক্রিয়াপদ উদাহরণ সহ লেখো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আগামীতে আবার দেখা হবে, তোমরা ভালো থেকেও পড়াশোনা করো। এই কামনা করেই আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।